আবাস পায়নি, শৌচাগার হয়নি, জলেরও সমস্যা। বীরভূমে জনতার প্রশ্নের মুখোমুখি সাংসদ শতাব্দী। আবারও নিজের লোকসভা এলাকায় জনতার প্রশ্নের মুখে পড়লেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। সোমবার দিদির সুরক্ষা কবচ কর্মসূচি উপলক্ষে মোহাম্মদ বাজারের দমনগড়ে যান সাংসদ। সেখানে মহিলারা কার্যত ঘিরে ধরেন সাংসদকে। অনেকে ক্ষোভের সুরে প্রশ্ন করেন, কেন গ্রামের সব বাড়িতে শৌচাগার হয়নি, কেন প্রকৃত প্রাপকরা আবাস যোজনার বাড়ি পাননি, কেনই বা বিধবা ভাতা বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে। সমস্ত অভিযোগই মন দিয়ে শোনেন সাংসদ, লিখেও রাখতে বলেন সহকারীকে, জানান এই নিয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা করবেন। গত 21 ফেব্রুয়ারি ওই গ্রামে গিয়েছিলেন জেলাশাসক, তখনও শৌচালয় বাড়ি ও পানীয় জলের অভাবের কথা জানিয়েছিলেন গ্রামবাসীরা। আবারও অভিযোগের মুখোমুখি হলেন স্বয়ং সাংসদ। এ নিয়ে শতাব্দী বলেন, জেলার উন্নয়ন বৈঠকে 99% শৌচাগার তৈরির রিপোর্ট রয়েছে, তারপরও কেন এখানে হলো না আমি খোঁজ নেব। আগে বীরভূমে দিদির দুধ কর্মসূচিতে বেরিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী। রবিবারও দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকে রাস্তার দশা খারাপ কেন, এ নিয়ে ক্ষোভ দেখান অনেকে। সোমবার মকদমনপুরে বেশ কিছুক্ষণ তৃণমূল সাংসদ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। শতাব্দীকে বলতে শোনা যায় অনেকে পাকা বাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন, আমি পাকা বাড়ি পাইনি, 4 সদস্যের পরিবারের সবাইকে বাড়ি দেওয়া সম্ভব নয়, তাহলে তো যাদের পাওয়া উচিত তারা তো বঞ্চিত হবেন। তবে এই অভিযোগ অনুযোগের মধ্যে আবার তারকা সাংসদদের সঙ্গে সেলফি তুলতেও ভিড় করেন অনেকে। কর্মসূচি শেষ করে গাড়িতে ওঠার সময় শতাব্দী বলেন, জল শৌচাগারের দাবি আছে, এটা নিয়ে জেলা শাসকের সঙ্গে আমি কথা বলবো। মিশন নির্মল বাংলায় অনেক জায়গায় শৌচাগার হয়ে গিয়েছে, হিসেবে দেখলাম 99% কাজ হয়ে গিয়েছে, তাহলে এখানে কেন হলো না তা নিয়ে খবরাখবর নেব। তবে এই এলাকার স্বাস্থ্যকেন্দ্রের পরিস্থিতি সরজমিনে দেখে খুশি সাংসদ।